আজকে তুমি তিল থেকে তাল করছো? আরে তুমি তো জানো আমার ডেট মনে থাকে না। এইভাবে একদিন আমাকে ভুলে যাও। হেনা আরে আর আরতে আমি কিছু বুঝতে পারছি না। আমাদের বিয়ে 2 বছরও তো গড়ায়নি এখনো, এখন আমরা স্বামী স্ত্রী কম, রুমমেটস বেশি লাগি। চল আমি এখন রাখি ভাই, অটো ধরতে হবে। I am so sorry, so sorry. আপনার লাগেনি তো? আস্তে আস্তে। আরে আপনার তো অনেকটা কেটে গেছে, চলুন হসপিটালে চলুন। না না ঠিক আছে, সামান্য কেটে গেছে, হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই। প্লিজ এরকম করবেন না। আচ্ছা ঠিক আছে, পাশেই আমার বাড়ি, চলুন আমি চোটটা পরিষ্কার করে একটু মলম লাগিয়ে দিই। এইগুলোর কোনো দরকার নেই, আমি বাড়ি থেকে নিজেই করব। দেখুন এরকম করবেন না, আমার খুব খারাপ লাগবে, প্লিজ। ঠিক আছে। আসুন আস্তে আস্তে। আস্তে বসুন, আস্তে আমি এক্ষুনি আসছি। আপনার নামটা কি? ও গৌরব। আমি হেনা। উনি আপনারই গার্লফ্রেন্ড? সরি কি বললেন? উনি কি আপনারই গার্লফ্রেন্ড? এখন আর নেই, ছিল। ও আই এম সরি, আপনাকে তো দেখে ক্যারিয়ার টাইপ বলে মনে হয়। তাহলে ব্রেকআপ কি করে হলো? ব্রেকআপ হয়নি, আমাদের দুজনের প্রেম এমন ছিল যে কখনো ব্রেকআপ হতেই পারে না। তাহলে আপনাদের এই লাভ স্টোরিতে ওনার মা বাবা ভিলেন ছিল নাকি আপনার? কোনো ভিলেন ছিল না, ওপরওয়ালাই ভিলেন ছিল। আমরা বিয়ের মার্কেটিং করতে গেছিলাম, তখনই আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আর আমার কোলের মধ্যেই ও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আই এম সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমার এই ছবিগুলো দেখে তো মনে হয় তুমি কোনো আর্টিস্ট বা হিরো। হিরো? হ্যাঁ আমি হিরো হতে চাই, আর তার জন্য তো নাটক করি। সত্যি? মানে আমি তো ভাবতেই পারছি না যে আমি একজন আর্টিস্টের পাশে বসে। আপনি কি জানেন, কলেজ টাইমে আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি অ্যাক্টিং শ্যাক্টিং করি, কিন্তু কি বলুন তো জমলো না, বুঝতেই পারলাম না। এইসব দেখতে না দারুণ মজা আসে। আরে সত্যি? তাহলে তো আমাদের রিহার্সালে আপনার আসা উচিত। কেনই করি আমরা, বাড়িতেই? সময় একটু প্রবলেম হয়, কিন্তু চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ব্যান্ডেজ। এখন আমাকেও যেতে হবে, চলুন আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিই। ঠিক আছে আসুন। বাই।
হলো? তো তুমি রিহার্সালে আসছো তো? চেষ্টা করব আমি। ওকে বাই। আবার কি হলো? চেষ্টা নয়, আসতেই হবে। ওকে বাবা, আমি চলে আসব। থ্যাংক ইউ। বাই বাই। হ্যাঁ বাবা, আমি আসবো বলেছি, আসবই। বললাম তো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কোথায় যাচ্ছ? ওই আরে, ওদিকে আমার দিদির বাড়ি না, ওদের বাড়িতে একটা পার্টি আছে, ওই জন্য বারবার নক করছিল। ঠিক আছে, চলে যেও। সেই বাহানায় তুমি বাড়ি থেকে একটু বেরোতেও পারবে, আর আমার উপর রাগ তোমার একটু কমেও যাবে। আরে, তোমার হাতে এটা কি করে হলো? এটা ওই ওই আলমারির কোণাটা লেগে গেছিল। আরে সাবধানে চলো, আর আমাকে একটু চা বানিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তো তুমি রিহার্সালে আসছো তো? চেষ্টা করব আমি। চেষ্টা নয়, আসতেই হবে। হেনা, লাইট বন্ধ করে দাও প্লিজ, খুব সকালে বেরোতে হবে। দীপক, ঘুমোলে? হ্যাঁ, চলো না একটু ভালোবাসি। আরে শুয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি যেতে হবে প্লিজ। রশনি, তোমার যে চরিত্রটা আছে না, খুব ইম্পর্টেন্ট চরিত্র। আচ্ছা, অনেকটা ইমোশনাল হতে হবে। ওকে। রাহুল, তুমি করতে পারবে না? হ্যাঁ, আরামসে। আরে হিনা, এসে গেছো? আমি বললাম আর তুমি চলে এলে। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, তুমিও না। শাট আপ, এসো ভেতরে এসো। গাইজ, এ হলো হিনা, আমার সুন্দর বন্ধু। এ হলো রশনি, আর এ রাহুল, এরা আমার পার্টনার। হিনা, তুমি একটা কাজ করো না, তুমি এখানে বসে আমাদের রিহার্সাল দেখো। তো গাইজ, শুরু করি? চলো গাইজ, তাহলে স্ক্রিপ্ট ছেড়ে রিহার্সাল করা যাক। চলো, কাম অন, 1 2 3 টেক। রশনি, আমি তোমায় খুবই ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। না গৌরব, এটা হতে পারে না। আমি আমি কাট। না রশনি, জমছে না, এভাবে হবে না। নিজের ক্যারেক্টারটাকে ফিল কর, থিয়েটার এটা, দর্শকরা এইরকম এইরকম করে ধরে ফেলে। কামন, আবার করা যাক, চলো। 1 2 3 টেক। রশনি, আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। গৌরব, না গৌরব, কিন্তু এটা সম্ভব নয়। আমি আমি আরে ছাড়ো রশনি, তোমায় দিয়ে হবে না, ফিল করতে হবে, আমার কথাটা একটু বোঝো। হেনা, এদিকে এসো। আমি? আরে এসোই না এখানে। রশনি, এবার তোমার ক্যারেক্টারটা হেনা করবে।
দেখো একটু শেখো। আমি আমি কিভাবে করব? আমি এগুলো পারি না। আরে করো না একটু, না হলে পুরো দিনটা নষ্ট হবে। আর তাছাড়া আমাদের কেমিস্ট্রি দেখে ও কিছুটা তো ফিল পাবে। কিন্তু আমাদের তো কেমিস্ট্রি নেই। নেই তো হয়ে যাবে। চলো রাহুল, টেক করো। 1 2 3 টেক। রশনি, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু এটা সম্ভব নয়, আমি বিবাহিত, স্বামী আছে আমার, পরিবার আছে, ওদেরকে আমি ছাড়তে পারবো না। তুমি এটা কি করে বলতে পারো রশনি? তুমি কি আমাকে ভালোবাসো না? বলো যে আমার ছোঁয়া তোমার পছন্দ নয়, বলো যে আমার সঙ্গ তোমার ভালো লাগে না, তুমি আমাকে জড়িয়ে ধরতে চাও না, বলো তুমি চাও না যে আমি তোমাকে কিস করি। পাটা মুচকে গেল, দেখাও তো। মনে হচ্ছে তোমার থেকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কালকে হাত আর আজকে পা দেখো। দীপক, দরজা খোলা আছে। তোমার পায়ে কি হলো? আমি মার্কেটে গেছিলাম, তখন ওখানে পা মুচকে গেছে। তুমি না নিজের খেয়াল রাখো না, আমাকে বলনি কেন? পুরো পা ফুলে গেছে, একটা ফোন তো করতে পারতে। তুমিও না, দাঁড়াও। ব্যথা তো করবেই, নিজের খেয়াল রাখো না। এবার ব্যান্ডেজ করে দিচ্ছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, এবার এটা ঠিক হয়ে যাবে। আর নিজের একটু খেয়ালও রাখো। চলো এবার একটু রেস্ট করো। অনেক দেরি হয়ে গেল, লেট হয়ে গেছে, চলে আসবে মনে হয়। দীপক এসে গেল মনে হচ্ছে। হাই। হাই গৌরব, তুমি ভেতরে আসতে বলবে না? হ্যাঁ এসো। গৌরব, তুমি এখানে? তুমি তো আর এলে না, তাই আমি চলে এলাম। না তো তুমি ফোন রিসিভ করছো, না মেসেজের রিপ্লাই করছো, সব ঠিক আছে তো? সব ঠিক আছে গৌরব, একাধবার চলে এসেছিলাম রিহার্সালে, কিন্তু রোজ রোজ কি আমি কি করব? কেন, তোমার ওখানে ভালো লাগে না? ভালো লেগেছে, বুঝো গৌরব, আমার পরিবার আছে, আমার ঘর আছে, স্বামী আছে, আর ওদের আমাকে দরকার। আরে আমারও তো তোমাকে দরকার। কি বলছো তুমি? রশনি ঠিকমতো অভিনয় পারছে না, প্লিজ বি মাই পার্টনার। ফিল্ম না এটা, বড় বড় প্রোডিউসার আসবে, ওদের যদি আমার কাজ পছন্দ হয় তো তো আমার ফিল্ম পাক্কা। প্লিজ আমাকে সাহায্য করো গৌরব। হে না, বন্ধুর জন্য এতটুকু করবে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
এই নাও, এটা তোমার স্ক্রিপ্ট, এটা আমার, করি। কিন্তু বাকি সবাই কোথায়? আরে হ্যাঁ, দাঁড়াও। আরে কোথায় তোমরা? আরে ভাই আসছি আসছি, এই ট্রাফিকেই আটকে আছি। ওদের একটু দেরি হবে, ততক্ষণ আমরা করি। ঠিক আছে, নাও তোমার ডায়লগ বলো। প্রথমে মনে হয় তোমার আছে। রশনি, আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। কিন্তু এটা সম্ভব নয় গৌরব, আমি বিবাহিত, আমার স্বামী আছে, পরিবার আছে, আর আমি আমার পরিবারকে ছাড়তে পারবো না। বলে দাও যে আমার ছোঁয়া তোমার পছন্দ নয়। বলে দাও যে তুমি চাও না আমি তোমায় জড়িয়ে ধরি। বলে দাও যে তুমি চাও না আমি তোমাকে কিস করি। একটা কাজ করি, এটা না এবার ফিলিং দিয়ে করি, স্ক্রিপ্ট ছাড়া, ঠিক আছে? রেডি? রশনি, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু গৌরব, এটা সম্ভব নয়। আমি বিবাহিত, আমার স্বামী আছে, পরিবার আছে, আর আমি ওদের ছাড়তে পারবো না। বলে দাও যে তুমি চাও না যে আমি তোমাকে জড়িয়ে ধরি। বলে দাও তুমি চাও না যে আমি তোমাকে চুমু দিই। আরে কি হলো? কি হয়েছে, কাঁদছো কেন? কি গরম নাচ! হ্যাঁ কি গরম! হাই হেনা, গৌরব, এটা কি চলছে তোর সঙ্গে? তোর কি সমস্যা? আমি তোকে ভালোবাসি, আমি ভেবেছিলাম তুইও ভালোবাসিস। তুই পাগল হয়ে যাসনি তো? আমরা শুধু বন্ধু। আচ্ছা, বিছানায় শোয়ার মতো বন্ধু? রশনি এক মিনিট, আমি কখনোই তোর উপর কোনো জোর করিনি। যা হয়েছে সেটা আমাদের ইচ্ছায় হয়েছে, আর তাছাড়াও এটা তো প্রথমেই আমি বলেছিলাম না যে আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না। কিন্তু গৌরব, আরে থাম ভাই, আর প্রবলেম ক্রিয়েট করিস না তো। আমি প্রবলেম ক্রিয়েট করছি? তুই আমার জায়গায় প্লেতে হেনাকে অ্যাড করলি, ওকে লিড হিরোইন বানাচ্ছিস, তার বদলে তোকে কি দিচ্ছে? তুই না নিজের অভিনয় নিয়ে মাথা ঘামা, অন্য কিছুতে নয়, বুঝেছিস? কি হলো, ঠিক আছো তুমি? হেনা, তোমার তো খুব জ্বর দেখছি, তুমি আমাকে বললে না কেন? একটা কল করতে পারলে না? ডাক্তার দেখিয়েছো তুমি? হ্যালো ডাক্তারবাবু, হেনার খুব জ্বর এসেছে, প্লিজ একটু বাড়িতে আসুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি ততক্ষণ জল পটিয়ে দিচ্ছি।
তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বসের কল। হ্যালো। হ্যাঁ স্যার। তুমি অফিসে কেন আসছো না? হ্যাঁ স্যার, আমি গত 10 দিন যাবত অফিস যাচ্ছি না। কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার ওয়াইফের শরীর ঠিক নেই আর এখানে ওর খেয়াল রাখার জন্য কেউ নেই। যখনই ও ঠিক হবে আমি চলে আসব। মনে হচ্ছে চাকরিটা তোমার দরকার নেই। ঠিক আছে, আপনি চাকরি থেকে বের করে দিন, কিন্তু আমার ওয়াইফকে একা ছাড়তে পারবো না। দীপক, তুমি অফিস যাও, আমি ঠিক আছি। আরে না হেনা, তোমার শরীর ঠিক নেই, আমি কোথাও যাব না। শোনো, আর যদি কোনো প্রবলেম হয় আমি তখন আরতিকে ডেকে নেব। তোমার অফিস যাওয়াটা দরকার, প্লিজ তুমি অফিস যাও। ঠিক আছে, তুমি এটা খাও, ততক্ষণ আমি তৈরি হয়ে অফিস যাচ্ছি। মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়ে মানেটাকে নষ্ট করে দিলাম। আমি আর দীপকের সাথে থাকতে পারছি না। আমি আমি দীপককে সবকিছু সত্যি বলে দেবো, আমি সব সত্যি বলে দেবো দীপককে। হেনা, গৌরব, তুমি তুমি এখানে কি করছো? হেনা, কি হয়েছে তোমার? কোথায় থাকো তুমি? 10 দিন ধরে তোমাকে ফোন করছি, তোমাকে ফোনেই পাচ্ছি না। তোমার বাড়ির বাইরে এলে দীপকের গাড়ি দেখে আবার আমি ফিরে যাই। কেন আসছো এখানে? তোমায় দেখতে। আমি তোমার সাথে দেখা করতে চাই না। আমি জানি, আমার মনও জানে যে তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ভালোবাসো হেনা। কি করছো গৌরব, সাহসও দেখিও না। আমি তোমাকে ভালোবাসি না, আর আমাদের মাঝে যেটা হয়েছে ওটা একটা ভুল ছিল। আর এমনিতেও আমি আজকে দীপককে সব সত্যি কথা বলতে চলেছি, আর এটা আমি জানি ও আমাকে ক্ষমা করে দেবে। তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশকে ডাকব। দীপক। হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না।
হেনা, এবার তো তোমাকে আসতেই হবে। কতক্ষণ দূরে থাকবে আমার থেকে? তুমি কিছু বলছিলে? না, কিছু না তো। আমি এক্ষুনি আসছি। আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি জানো কতটা মিস করেছি তোমাকে। তুমি জানো কতটা মিস করেছি তোমাকে। ভীষণ ভাবে। হেনা, কি হয়েছে তোমার? কোথায় তোমার সেই প্রেম যা প্রথমে ছিল, সেই প্যাশন? বলো। বললাম না, আমি তোমাকে ভালোবাসি না। ওদিন যা কিছু হয়েছে ওটা শুধুমাত্র একটা ভুল, আর ভুলটা আমার ছিল। আমি ওটা সহ্য করে নেব। তোমার যা করার আছে তুমি করো, আমি থামাবো না। কিন্তু এই কথাটাও সত্যি, আমি দীপককে ভালোবাসতাম, বাসবো, আর ওকেই ভালোবাসবো। আই এম সরি, আমার মনে হয়েছিল তুমি শুধু আমার, আর এই দুনিয়ার ভয়ে তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। কিন্তু আমার ধারণা ভুল, তুমি শুধু দীপককেই ভালোবাসো। আমি তোমার ভিডিও এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। এই নাও, খুশি? হিনা, আমি তোমার বন্ধু ছিলাম, তোমার বন্ধু আছি, আর সবসময় তোমার বন্ধু থাকব। আমি তোমার সঙ্গে দেখাই করতে চাই না, কখনোই না। ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে যা কিছুই হয়েছে সেটা দীপককে বলতে যেও না, কেননা একটা মানুষ সবকিছু একা মানতে পারবে না। কিন্তু ভুলটা তো আমারই ছিল, তাই না? আমি তো বেঈমানি করেছি। হ্যাঁ, কিন্তু তুমিই তো বলেছিলে না যে ভুল হয়ে গেছে, তো ভুল ভেবেই এটাকে ভুলে যেতে। না হলে তুমি তোমার ভালোবাসা হারিয়ে ফেলবে, আর নিজের ভালোবাসা হারানোর যন্ত্রণা আমি জানি। কি হয়েছে তোমার? আরে হেনা, হেনা কি হলো? হেনা, হেনা আমাকে বলো কি হয়েছে। হেনা, কোথায় তুমি? হ্যাঁ, আরে বাইরে এসো, একজনের সঙ্গে পরিচয় করায়। কি কথা বলো, কার সাথে আলাপ করাবে আর এত খুশি? পরিচয় করো, এ হচ্ছে আমার বন্ধু গৌরব। গৌরব, এই হলো আমার ওয়াইফ, আমার লাইফ। হাই। আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আরে ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে গৌরব, ও একজন অ্যাক্টর, আর আমি গত 3 মাস ধরে একটা প্লেয়ের রিহার্সালস করছি যাতে তোমাকে ইমপ্রেস করতে পারি। আর হ্যাঁ, কাল আমাদের ফাইনাল রিহার্সাল, তুমি আসবে না? হেনা, আমি কি ওনাকে বৌদি বলবো? আরে না না, এখানে ওরকম ব্যাপার নেই,
নাম ধরে ডাকো। তাহলে কাল তো তুমি আসছোই না? না, আমার একটা কাজ আছে, আমি আসতে পারবো না। আরে, নিজের স্বামীর থেকেও ইম্পর্টেন্ট কাজ? ও আসবে, আমি নিয়ে আসবো ওকে। গ্রেট, তাহলে তো কালকে খুব মজা হবে। চল দীপক, আমি যাই, সব গোছগাছ করতে হবে। বাই হেনা। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট 2 মিনিটে পৌঁছাচ্ছি ওখানে। হ্যাঁ হেনা, তুমি রেডি তো? তুমি এখনো রেডি হওনি? আমাকে কি যেতেই হবে গো? হ্যাঁ হ্যাঁ, কেন? আসলে আমার শরীরটা ভালো লাগছে না গো। হেনা, তোমার শরীর একদম ঠিক আছে, বাহানা বানিও না, ঠিক আছে? চলো, যাও, রেডি হয়েছো, যাও যাও যাও। গৌরব, আরে এসে গেছো তোমরা, এসো ভেতরে এসো। হাই হাই। ভালোই হলো হেনা তুমি এসেছো, আমার তো মনে হয়েছিল যে না আসার জন্য কোনো অজুহাত দেবে। কেন আসবে না? কেন? আরে ভাই, এমনি তো ফ্রিতে অভিনেতাদের কে দেখতে আসে। দীপক, লাইনগুলো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। এমনিও আমার গুড লাক আজ আমার সঙ্গেই আছে। তোমার লাকি চার্ম কিন্তু খুবই সুন্দর, যত্ন করে রেখো কি, না হলে কারো নজর লেগে যাবে। আরে গৌরব, তুই তো আমার সামনেই আমার বউয়ের সাথে ফ্ল্যাট করছিস। আমি তো শুধু প্রশংসাই করছিলাম। শোনো হেনা, নাটকের গল্পটা তোমায় বলি। এই নাটকের গল্পটা এমন যে একটা যুবক ছেলে একটা বিবাহিত মহিলার প্রেমে পড়ে, আর তার শত্রু তার নিজের স্বামী, আর স্বামীর ক্যারেক্টারটা প্লে করছি আমি। যখন সে তার বয়ফ্রেন্ডকে বলল যে ও আর ওকে ভালোবাসে না, তখন তার বয়ফ্রেন্ড রাগের মাথায় ওর স্বামীকেই মেরে দেয়। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? এটা তো একটা নাটক। তুমি বসো, আমরা তোমায় ফাইনাল রিহার্সাল দেখাই। বসো। ঠিক আছে, কিন্তু তুমি এই কথাটা তোমার স্বামীকে বলো না, তাহলে সহ্য করতে পারবে না। কিন্তু আমি ওকে ঠকিয়েছি। তুমি কোনো ভুল করনি, কিন্তু নিজের ভালোবাসা ওকে জানিও না। আমাকে যেতে হবে গৌরব, আমি আমার বরকে ভীষণ ভালোবাসি, আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এখন কি করবি তুই? আমি রোশনীকে এতটাই ভালোবাসি যে ওর জন্য সব কিছু করতে পারি। আচ্ছা, চল যা, গিয়ে মেরে ফেল ওর স্বামীকে আর নিজের ভালোবাসাকে ছিনিয়ে নে। Ugh.
এসব কি করে হলো? আমি জানতে পেরে গেছিলাম যে কৌরব আমার স্বামীকে মারতে চায়। কিভাবে, কেন মারতে চাইছিল? কারণ এই নাটকটা নাটক ছিল না। কিছু মাস আগে আমার সাথে গৌরবের দেখা হয়, আমাদের বন্ধুত্ব হয়, আমরা খুব কাছাকাছি এসে গেছিলাম। আর যখন আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তখন আমি গৌরবকে না বলে দিলাম। এই রাগেই গৌরব একটা নাটক বানিয়েছিল, আর আর এ ওর সাথে ছিল। কেন করেছো এরকম? স্যার, ওই গৌরব হেনাকে খুব ভালোবাসত, আর যে কোনো উপায়ে ওকে পেতে চাইছিল। আমি তো ব্যাস শুধু ওকে নাটকের আইডিয়া দিয়েছিলাম, আর কিছু না। ভাই আর খাস না, কত খাবি? ভাই আমি না হেনাকে খুব ভালোবাসি, ওকে কিছুতেই ভুলতে পারছি না আমি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না ভাই, ও তো ওর স্বামীকে ভালোবাসে। হ্যাঁ জানি আমি, সেটাই তো প্রবলেম। তো প্রবলেমটা সলভ করে দে না। মানে? মানে ওর স্বামীকে তোর আর হেনার মাঝখান থেকে সরিয়ে দে। কি করে? একটা আইডিয়া আছে, যেভাবেই হোক যেভাবেই হোক ওর স্বামীকে আমাদের নাটকে নিয়ে আয়, বাকি আমি দেখে নেব। দেখো এই খুনটা তুমি সেলফ ডিফেন্সের জন্যই করেছো, তাই এনকোয়ারি তো নিশ্চয়ই হবে এটা, কিন্তু আই এম শিওর তোমার বেশি সাজা হবে না। আমাকে ক্ষমা করে দাও দীপক, আমার ভুল হয়ে গেছে। এতে তোমার কোনো ভুল নেই, ভুল মনে হয় আমার ছিল। আমি তোমাকে কখনো এত সময় দিতেই পারিনি, আমি চেষ্টা করব পরের বার যেন আমি ভালো স্বামী হতে পারি। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই লাভ ইউ।